বঙ্গীয় নাস্তিকদের তাদের মূল সমস্যা হলো তাদের ইসলাম বিদ্বেষ। তাদের খ্রিস্টান ধর্ম নিয়ে 10টা আলোচনা পাবেন না, ইহুদি ধর্ম নিয়ে 10টা আলোচনা পাবেন না, হিন্দু ধর্ম নিয়ে তাদের 10টা লাইভ আলোচনা পাবেন না, শুধুমাত্র সারা দিন রাত ইসলামের সমালোচনায় আপনি তাদের কাছ থেকে শুনতে পাবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা চেয়েছিলাম এক তারিখ থেকে, জুলাই মাসের এক তারিখ থেকে নাস্তিকতার উপর ধারাবাহিক আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং আমাদের ছাত্র ভাইরাও নাস্তিকতা নিয়ে তাদের সংশয় নিয়ে তারা যে সংশয় ছড়ায় সেগুলো নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। তা আসুন আমরা জেনে নিই নাস্তিক আসলে, বঙ্গীয় নাস্তিক আসলে কারা। বঙ্গীয় নাস্তিক হলো যারা বিজ্ঞান সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না, না দর্শন সম্পর্কে জ্ঞান রাখে, তবে একটা বিষয়ে তারা বেশ পারদর্শী, সেটা হলো অশ্লীল কথাবার্তা, ব্যভিচার এবং সমকামিতা, এই ধরনের যত ধর্মে নিষেধ আছে এমন অশ্লীল কাজগুলোতে যারা বিশেষভাবে পারদর্শী, এবং তারা তাদের এই নোংরামি, এই নোংরা আচরণকে বাংলা ভাষাভাষী মুসলিমদের ভিতরে ছড়াতে চায়। পৃথিবীর অন্য কোনো জায়গা নিয়ে তাদের বিশেষ কোনো মাথা ব্যথা নেই। এর কারণগুলোও শেষে বলবো ইনশাআল্লাহ। তো এই নাস্তিকদের, বঙ্গীয় নাস্তিকদের তাদের মূল সমস্যা হলো তাদের ইসলাম বিদ্বেষ। তাদের খ্রিস্টান ধর্ম নিয়ে 10টা আলোচনা পাবেন না, ইহুদি ধর্ম নিয়ে 10টা আলোচনা পাবেন না, হিন্দু ধর্ম নিয়ে তাদের 10টা লাইভ আলোচনা পাবেন না, শুধুমাত্র সারা দিন রাত ইসলামের সমালোচনায় আপনি তাদের কাছ থেকে শুনতে পাবেন। তবুও প্রসঙ্গ ছাড়া, না বুঝে আন্দাজে ইসলামের সমালোচনা করা, না তারা কোরআনে একটা আয়াত আরবিতে পড়তে পারে, শুধুমাত্র বাংলা বলে সমালোচনা করে, আর এই সমালোচকরা তারা কখনো আমাদের সাথে ফেস করতে চায় না। এই সমালোচকদের ওপেন চ্যালেঞ্জ করছি একাধিকবার, তারা কখনো আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয়নি। যদি তারা তাদের জ্ঞান থাকে, যদি তারা বিজ্ঞানে পারদর্শী হয়, যদি তারা দর্শনে পারদর্শী হয়, যদি তাদের কোনো বিদ্যাবুদ্ধি থাকে, তারা বলুক যে তারা এই বিষয়ে পারদর্শী, তাদের একাডেমিক যোগ্যতা সহ তারা আমাদের সাথে লাইভ আলোচনায় আসতেই পারে, ফেস টু ফেস আলোচনা হবে। আমাদের মিডিয়া আছে, এখন আমরা সব জায়গায় আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে বঙ্গীয় নাস্তিকদের শুধুমাত্র ইসলাম নিয়ে সমালোচনা, অন্য কোনো ধর্ম, অন্য কোনো কিছু না, তাদের কোনো সমালোচনা নেই। আমরা জানি এই পৃথিবীতে তারাই প্রচার করে থাকে 42শোর অধিক ধর্ম আছে। আমার প্রশ্ন, শুধু ইসলাম নিয়ে সমালোচনা কেন? আশা করি এই নাস্তিক যেগুলো আছে, এই অদ্ভুত প্রাণীগুলো আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। 42শোর অধিক ধর্ম আছে, শুধু ইসলাম নিয়ে সমালোচনা কেন? যদি এই নাস্তিকরা শুধুমাত্র ইন্ডিয়ার 100 কোটিরও বেশি হিন্দুদেরকে দাওয়াত দেয়, তাদের ভিতরে নাস্তিকতা প্রচার করে, তাহলে এই 100 কোটি হিন্দু যদি তাদের পক্ষে যায়, তাহলে তো তাদের দলার ভারী হবে, তারা কেন শুধুমাত্র ইসলাম নিয়ে কথা বলছে? যদি তারা 200 কোটিরও বেশি খ্রিস্টান আছে, 220 কোটির বেশি, যদি তারা 200 কোটির অধিক খ্রিস্টানদেরকে দাওয়াত দেয়, তাদেরকে সহজে তারা নাস্তিক বানাতে পারবে, কিন্তু শুধুমাত্র মুসলিমদেরকে কেন? কারণ মুসলিমদেরকে নাস্তিক বানানো কঠিন, কিন্তু তাদের নিয়ে কেন লেগে থাকে? আমি অবশ্যই উত্তর দিয়ে যাব, কিন্তু প্রশ্ন তাদের কাছে করছি, শুধুমাত্র মুসলিমদের নিয়ে আপনাদের সমালোচনা কেন? না মানে হিন্দু ধর্ম নিয়ে, ইহুদি ধর্ম নিয়ে, খ্রিস্টান ধর্ম নিয়ে লাইভ আলোচনা আপনাদের কোথায়? আশা করি আপনারা উত্তর দিয়ে যাবেন। আমি এখানে নোট করেছি, আমি মনে করি এর পেছনে হলো খ্রিস্টান মিশনারির বিশেষ ইন্ধন আছে এবং ইহুদিদের পলিটিক্যাল সাপোর্ট আছে। তাছাড়া কোনো নাস্তিক কোনো অবস্থাতে অনলাইনে টিকে থাকার কথা না। তার পেশা কী, সে কোথায় থাকছে, কোথায় খাচ্ছে, এই বিষয়গুলো আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা উত্তর দেবেন। প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেওয়ার দরকার নেই, নির্দিষ্ট পয়েন্টে উত্তর দেবেন। আমরা এখন থেকে নাস্তিকদের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ, এবং তাদের অভিযোগগুলোরও আমরা খণ্ডন করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা শুধুমাত্র ইসলাম নিয়ে কথা বলছে, ইহুদি ধর্ম নিয়ে তাদের কোনো আলোচনা নেই, খ্রিস্টান ধর্ম নিয়ে তাদের কোনো আলোচনা নেই, হিন্দু ধর্ম নিয়ে তাদের আলোচনা নেই, শুধুমাত্র ইসলাম নিয়ে আলোচনা কেন? আশা করি আমাদের এই খ্রিস্টান ইসলাম বিদ্বেষীরা, সরি, এই ইসলাম বিদ্বেষী নাস্তিকরা এটার উত্তর দিয়ে যাবেন। এরপর যে পয়েন্ট আমি বলবো সেটা হলো, বাংলা ভাষায় শুধুমাত্র নাস্তিক কেন? হিন্দি ভাষা, তারপর অন্যান্য ভাষা, মান্দারিন ভাষা, এরপর উর্দু ভাষা, এই ভাষাগুলোতে নাস্তিক নেই কেন? শুধুমাত্র বাংলা ভাষায় নাস্তিক কেন? শুধুমাত্র বাংলাদেশ টার্গেট করে নাস্তিকতা প্রচার কেন? বঙ্গীয় নাস্তিকদের উদ্দেশ্যে বলছি,
এবং আমাদের উপমহাদেশের দেশে নাস্তিকদের উদ্দেশ্যে বলছি, কারণ উপমহাদেশের নাস্তিকরা টার্গেট ইসলাম আর সন্তুষ্ট অর্জন ইহুদি খ্রিস্টানদের। নাহলে তাদের ধর্ম নিয়ে কথা বলুক, তারপরে হিন্দু ধর্ম নিয়ে কথা বলুক, কেন শুধুমাত্র ইসলামের সমালোচনা করা হবে, যৌক্তিক কথা পারলে যুক্তি খণ্ডন করুক, আশা করি তারা এটার উত্তর দিবে, যদি এটা উত্তর দেওয়া তাদের দ্বারা সম্ভব না। আরও একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা একটা বিষয় জানতে চাই, সেটা হলো হিন্দু ধর্ম ত্যাগকারী একজন নাস্তিকের নাম জানতে চাই, যে হিন্দু ধর্ম ত্যাগ করে নাস্তিকতা প্রচার করে। শুধুমাত্র ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক কেন? আমরা জানি এগুলো সাজানো নাটক, আমরা জানি এটা ইনসাইড গেম, এর পিছে সবাই আছে, ইসলামবাদে সবাই, সব মুসলিম বিদ্বেষীরা, সব ইসলাম বিদ্বেষীরা এদেরকে সাপোর্ট করে পলিটিক্যালভাবে, তারপর তথ্য দিয়ে সমস্তভাবে তারা এদেরকে সাপোর্ট করে, মুসলিমদের এগেনস্টে শুধু লাগিয়ে রাখা আর কিচ্ছু না। আমরা যতদূর এটা নিয়ে স্টাডি করেছি, এটা হলো একটা মিশ্র গোষ্ঠী অনলাইনে, সংকর জাতি, তারা সবাই সব জায়গা থেকে একত্রে ইসলামের বিদ্বেষ ছড়াচ্ছে। তাই আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো, নিজেদের ভিতরে হিংসা বিদ্বেষ বাড়াবাড়ি ছাড়াছাড়ি বাদ দিয়ে আসুন, ইসলামের মূল শত্রু কারা আমরা তাদের খুঁজে বের করি, এবং আমরা তাদেরকে তাদের কাছে ইসলামের সত্যবাণী পৌঁছে দিই, এবং অন্যান্যরা যাতে বিভ্রান্ত না হয়, মুসলিমরা এবং অমুসলিমরা যাতে বিভ্রান্ত না হয়, আমরা সেই জায়গাতে কাজ করার চেষ্টা করি। একদম সর্বশেষ যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো যে আমরা এখানে সাধারণ কোনো অমুসলিমকেই কিছু বলছি না, সাধারণ কোনো অমুসলিম যে ইসলাম সম্পর্কে জানে না তার দোষ না, কিন্তু যারা ইসলাম সম্পর্কে জেনে বুঝে ইসলামের সমালোচনা করে এরা নিন্দুক, এদের থেকে সাবধান থাকা উচিত, এরা ইসলাম বিদ্বেষী। যদি কেউ ইসলাম সম্পর্কে না জানে, সেই অমুসলিমদের প্রতি আমাদের বিশেষ কোনো কথা নেই, আমরা তাদেরকে সত্যের দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এতটুকুই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য, এবং আমরা এখন থেকে কাউন্টার করব ইসলামের উপর অভিযোগ করলে, এবং আমরা এখন থেকে সেই নাস্তিকদের উত্তর দেওয়ার চেষ্টা করব যারা শুধুমাত্র ইসলামের সমালোচনা করেন। আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার কাছে ইমেল করতে পারেন saimshahariyar108@gmail.com, আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন, উত্তর সহ পাঠাতে পারেন ইনশাআল্লাহ, আপনাদের কোনো মতামত থাকলে দিতে পারেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা ভিডিওগুলো পাবেন, ধারাবাহিকভাবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, দাওয়া অ্যান্ড ডিউটি সাইমশাহরিয়ার এই ইউটিউব চ্যানেলে আপনারা তথ্যগুলো পাবেন ইনশাআল্লাহ। তো আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা কাজ করে যাচ্ছি, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত আমরা দিতে চাই, পাশাপাশি মুসলিমদের মধ্যে যে সন্দেহ সংশয় আছে সেগুলোও দূর করতে চাই। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, এবং আমার সব ভাইদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই, আমরা আরও অনেক বেশি আলোচক তৈরি করতে চাই, যাদের কাছে হবে অমুসলিমদের প্রশ্নের উত্তর দেওয়া, সন্দেহ এবং সংশয় দূর করা। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ সুন্দর রাখুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।